Assalamualaikum, hello everyone. তো এই রাজধানী ঢাকা সিটির খিলগাঁও থানার কম দামে বাড়ি করার উপযোগী প্লট কেনার জন্য বেস্ট এলাকা হচ্ছে বর্তমান সময়ে এই ত্রিমোহনীটি। তো এই ত্রিমোহনীতে অসংখ্য মানুষ বাড়ি করার উপযোগী প্লট কেনার জন্য ঘুরছে, তাই আজকে আমরা নিয়ে এসেছি এই ত্রিমোহনীতে। সিটি কর্পোরেশনের 16 ফিট এই সেই রাস্তার সাথে উঁচু এবং দেখতে পাচ্ছেন নেট দিয়ে বাউন্ডারি করা পাঁচ কাঠার পূর্বমুখী একটি অসাধারণ প্লট দেখাবো আজকে বাড়ি করার উপযোগী এই সেই প্লটটি। তো আজকের এই প্লটটির গুরুত্ব আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আজকের এই প্লটটি কত টাকা পড়বে এবং এই প্লটটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং এই প্লটটি কীভাবে ক্রয় করতে হবে আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আমরা বর্তমানে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75 নম্বর ওয়ার্ডের খিলগাঁও থানার ত্রিমোহনী জোর বিটার দিকে। তো ত্রিমোহনী অঞ্চলটি অনেকজনই চিনে থাকেন বনশ্রীর পিছনে। তো আজকে এই যে এই রোডের সাথে, এটা হচ্ছে 16 ফিটের সিটি কর্পোরেশনের রোড। এই যে হাতের এই যে এখান থেকে এই পর্যন্ত একদম 16 ফিট রয়েছে, এটা সুয়ারেজের লাইন হবে, তারপর সুন্দর একদম ডালাই হয়ে যাবে। বর্তমানে কিন্তু প্রায় 12 থেকে 14 ফিটের উপরে রয়েছে। আর এই রোডটি কিন্তু আমরা এই যে এদিক দিয়ে এসেছি, তো নন্দীপাড়া ত্রিমোহনী 60 ফিটের রোড থেকে এই যে এই রোড দিয়ে 18 ফিটের রোড দিয়ে আমরা এসেছি ত্রিমোহনীর দিকে। এই যে এই রোডটি একদম নন্দীপাড়া ত্রিমোহনী, তারপরে আপনার এখান থেকে বনশ্রী খুব কাছে। তো এই হলো আজকের প্লটটি, দেখতে পাচ্ছেন নীল নেট দিয়ে যে বেড়া দেওয়া প্লটটি, রোড থেকে অনেক উঁচু। তো রোড থেকে অনেক উঁচু থাকে এখানে কিন্তু এখন এসে আপনি বাড়ি করে বা তিন সিট করে ভাড়া দিতে পারবেন। আর এই যে হাতের এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে প্লটটির সামনে 16 থেকে 18 ফিটের রোড রয়েছে বর্তমানেই। আর এখানে 5 কাঠা জমি রয়েছে। তো উপর থেকে একটু পরে যখন দেখাবো দেখবেন ফুল স্কোয়ার, সামনের মানে রাস্তা থেকে অনেক উঁচু প্লটটি। তো এই কারণে কিন্তু আপনারা বন্যামুক্ত বলতে পারেন, এবং এই রোডটি যখন সুয়ারেজের লাইন হবে এবং উঁচু হবে তখন এই প্লটটি কিন্তু একদম তখনও সমান থাকবে। আর আজকের এই প্লটটির এই পাশটি হচ্ছে উত্তরমুখী, অর্থাৎ উত্তর দিক এই পাশটি, আর আজকের প্লটটি কিন্তু পূর্বমুখী প্লট। এই যে পূর্ব পাশে একজন দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে এসে বাড়ি করতেছে এই সকল রোডের সাথে, ওই যে আরেকজন বাড়ি করেছে। তো আমরা উপর থেকে দেখাচ্ছি, তো উপর থেকে দেখলে প্লটটি এরকম দেখাবে, খুবই সুন্দর একদম ফুল স্কোয়ার এবং উঁচু প্লট। 2 টাকা বেশি গেলেও এই ধরনের প্লটগুলো আসলে কিনে রাখা ভালো যদি কাগজটি ভালো হয়ে থাকে। তো প্লটটিতে বর্তমানে ফসল করা রয়েছে দেখতে পাচ্ছেন। আপনি কি আপনার বাড়ি কিংবা বাঁধ অথবা সরকারি রাস্তাঘাট শক্ত মজবুতভাবে ঘাস পাইলিং করতে চান? তাহলে আপনার জন্য নিয়ে আসলাম বাছাই করা সঠিক মাপের মেহগুনি ও গজারি গাছের অসংখ্য বল্লির কালেকশন। আমরা দিচ্ছি 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এক জাক পাইলিং ইঞ্জিন চালক দ্বারা শক্ত মজবুত এবং দীর্ঘস্থায়ী গ্যারান্টি সহকারে পাইলিং করার সুবর্ণ সুযোগ। যোগাযোগের ঠিকানা ঢাকা বনশ্রী মেরাদিয়ার পরে নাগদারপাড় ব্রিজের সাথেই, মোবাইল 01774372731। তো দর্শক, এই প্লটটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এই যে এই রোডটি সোজা ওই সামনে 160 ফিটের যে রামপুরে স্টপ কোয়ার্টার রোডটি আপনারা জানেন, এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে সেখান থেকে এসেছে এই রোডটি। তার মানে বুঝতে পারছেন আপনারা 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ রোডের সাথে আজকের এই প্লটটি পেয়ে যাবেন। এই যে এখান থেকে এই পর্যন্ত আমি এখান থেকে দেখালাম রোডটি কীরকম হবে, আর এই হলো প্লটটি। তো দর্শক, এখন যদি আজকের প্লটটির আশেপাশটি দেখায় দেখেন, এখানে বিভিন্ন এলাকার মানুষ এসে বাড়িঘর করে কিন্তু অনেকজনে ভাড়া দিয়েও চলতেছে। তো এটা হলো 18 ফিটের একদম সিটি কর্পোরেশন রোডটি, আর ওই যে সামনেই কিন্তু ত্রিমোহনী, যেই নন্দীপাড়া ত্রিমোহনী 60 ফিটের রোডটি। আর আশেপাশে আপনার লক্ষ্য করুন, ওই যে সামনে হচ্ছে বনশ্রী। তো বনশ্রীর সাথে হওয়াতেই কিন্তু এই ত্রিমোহনীর জমির দামটি একটু বেশি। তো পূর্বে এত দাম ছিল না, যখন আমরা 2022-23 সালে আপনার মাত্র প্রতিকাটা 15-16 লক্ষ টাকা দেখাতাম, এখন বর্তমানে সেই জমি আপনাদেরকে 25-30 লক্ষ টাকা নিতে হচ্ছে। যাই হোক, তো এলাকাটি এরকম ডেভেলপ হওয়ার কারণে এবং রাস্তাঘাটগুলো ভালো হওয়ার কারণে কিন্তু জমির দামগুলো বেড়েছে। আর এখানে দেখবেন বিভিন্ন উদ্যোক্তারা এরকম জমির প্লট আকার করে করে আপনাদের কাছে সেল করতেছে, অর্থাৎ 2 কাঠা 3 কাঠা 4 কাঠা করে করে। তো এইগুলোও কিন্তু অনেক মানুষের আসলে এখানে মাথা গোঁজার ঠাই হচ্ছে, ঢাকা সিটির একদম এই নন্দীপাড়া এবং বনশ্রীর পাশেই এই ত্রিমোহনীটি। আর এই ত্রিমোহনীটি কিন্তু অধিকাংশ জমি নন্দীপাড়া মোজা হয়, এখানে বেশিরভাগই এনিমি সম্পত্তি পাবেন, মানে ক্ষতাধিকার। তাই দেখে শুনে নেবেন, এনিমি সম্পত্তি কোনো ঝামেলা নাই, ক্ষতালিকার সম্পত্তি নিঃসন্দেহে নিতে পারবেন। এর মধ্যে আবার কিছু বাঘ আছে ক্ষতালিকার জমি। যাই হোক, তো এই সম্পত্তিটাও আপনারা কাগজটি ভালোভাবে যাচাই বাছাই করে নিতে পারেন আজকের যে 5 কাঠাটি আমরা দেখালাম।
তো আজকের এই প্লটটিতে কিভাবে আসতে হবে সো চলুন দেখে আসি। তো দর্শক এই হলো বনশ্রী মেরাদিয়া বাস স্ট্যান্ডটি, আর এই রোডে সব ধরনের মেডিকেল স্কুল কলেজ রয়েছে। তো আমরা এখন এই মেরাদিয়া থেকে আজকের প্লটটিতে যেতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে, ভাড়া লাগে 10 থেকে 15 টাকা। সো চলুন আমি নিচ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই মেরাদিয়াতে কিন্তু রয়েছে হাই সোসাইটি, নাগরিক সুযোগ সুবিধা, এখানে কিন্তু নাম করা স্কুল কলেজ, এই যে রয়েছে আগুড়া, আরং, আরও অনেক কিছু রয়েছে, নতুন আরও অনেক কিছু অ্যাড হয়েছে এই বনশ্রীতে, যার কারণে কিন্তু আজকের প্লটটিতে এসে আপনারা এই ধরনের নাগরিক সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা এখন এই যে মেরাদিয়া থেকে 160 ফিটের এই সেই এলিভেটেড এক্সপ্রেস রোড দিয়ে আমরা সোজা ত্রিমোহনি দিকে যাচ্ছি। তো এটি কিন্তু এলিভেটেড এক্সপ্রেস হবে, সরকারের একনেকে পাশ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এটাই সেই এলিভেটেড এক্সপ্রেসটি। যাই হোক, তো আমরা সোজা যাবো, সামনে হচ্ছে ত্রিমোহনি ব্রিজ, আর আমরা এই যে ত্রিমোহনি ব্রিজে চলে এসেছি অলরেডি। এই ত্রিমোহনি ব্রিজ থেকে আমরা হাতের বাম দিকে চলে যাবো, এই যে বাম দিকে নন্দীপাড়া ত্রিমোহনি রোডে। তো বাম দিক থেকে আবারও বাম দিকে একদম সোজা ত্রিমোহনি বাজার কিংবা ত্রিমোহনি ব্রিজের দিকে যাওয়ার আগে যে সামনে হাতের ডান দিকে দেখতে পারবেন ত্রিমোহনি কবরস্থান কিংবা জোর বিটার, এই রোড দিয়ে আসতে হবে। তো এই রোডে তো এখানে অসংখ্য ভাড়ার চাহিদা থাকায় দেখতে পাচ্ছেন আশেপাশে দোকান এবং টিন সিট করে দেওয়া রয়েছে। আর এটাই কিন্তু সেই অঞ্চল যেখানে কিছুক্ষণ আগে আপনাদেরকে পাঁচ কাটা সেই প্লটটি দেখিয়েছিলাম। তো এই রোডটি দেখতে পাচ্ছেন 18 ফিটের একদম, এই রোডটি কিন্তু প্লটটির সামনে গিয়েছে। তো যাই হোক, অবশেষে চলে আসলাম আজকে সেই প্লটটিতে। তো এতক্ষণ যে প্লটটি দেখলেন, আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে। তো এখন আসি প্রাইজে, এখানে জমির পরিমাণ 5 কাঠা, প্রতি কাঠা দাম পড়বে 35 লক্ষ টাকা। আমি আবারও বলতেছি, প্রতি কাঠা পড়বে 35 লক্ষ টাকা। যাদের এরকম বাজেট রয়েছে 5 কাঠা 35 লক্ষ টাকা ক্রয় করার মতো, তারাই শুধু কল দিবেন, আর অযথা কল দিয়ে বিরক্ত করবেন না। তো এই ধরনের প্লটগুলো পূর্বে অনেক দাম কম ছিল, আমি আগেও দেখিয়েছি এই সকল অঞ্চলে, এখন অনেক দাম বেড়ে গিয়েছে। তো মার্কেট প্রাইস যা আছে তাই আপনাকে বুঝে শুনে নিতে হবে। যাই হোক, তো এই প্লটটির কাগজ একটু ভালোভাবে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারছেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন।